গত কদিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবার সিরাজগঞ্জের এনায়েতপুর থানা সদরের ব্রাহ্মণ গ্রামে বেশ কয়েকটি বসত ভিটা নদীতে বিলীন হচ্ছে। শুক্রবার সকাল 10:30টার দিকে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে মুহূর্তের মধ্যে 9টি বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার অভ্যন্তরীণ নদনদী সহ নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। এদিকে চৌহালের দক্ষিণাঞ্চল ও বেলকুচি উপজেলায় বড় ধুলচরে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। প্রতি বছর এই মৌসুমে পানি বৃদ্ধির সাথে সাথে আগ্রাসী রূপ ধারণ করে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 2.12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।